ها ইফতারের আইটেম দিয়ে রোজা দামি হয় না রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন রোজা দামি হয় জিকিরের দ্বারা রোজা দামি হয় আর কোরআন কারীমের তেলাওয়াত হলো সর্বোত্তম ইবাদত কোরআন কারীমের তেলাওয়াত সর্বোত্তম ইবাদত আমার মা আল্লাহ তাআলা মার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন আমার মা প্রতি রমজানে 14 থেকে 15 খতম কোরআন শরীফ পড়তেন প্রতি রমজানে 14 থেকে 15 খতম কোরআন শরীফ পড়তেন আমার মনে হয় আমার মা এখনো কবরে বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করে মা যে মাসে ইন্তেকাল হয়ে গেছে মা জিলকাদা মাসে ইন্তেকাল হয়েছে রমজানের এক মাস পরে আমি মাকে জিজ্ঞেস করেছি হাসপাতালে মা এবার রমজানে আপনি কত খতম করেছেন তো মা বলে এই রমজানেও আমি অসুস্থ ছিলাম পড়তে পারি নাই বেশি 7 খতম কোরআন কারীম পড়েছি এজন্য মা বন্ধুদের হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো যারা সুস্থ থাকেন আপনি সুস্থ অবস্থায় আপনি কমপক্ষে যারা কোরআন কারীম বিশুদ্ধ তেলাওয়াত করতে পারেন কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন সব মা বোন নিয়ত করেন যে আমরা তো ইনশাআল্লাহ 3 খতম কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ আমরা তো 3 খতম কোরআন শরীফ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন মাঝখানে ফোন দিয়ে তারিখ ঠিক করেন এলান করবেন কিভাবে মাঝখানে ফোন দেন বা খবর দেন কারোর দিয়ে খবর দেন এই জন্য আমরা কি করবো ইনশাআল্লাহ বলেন আমরা ইনশাআল্লাহ পুরুষও নিয়ত করেন মহিলারাও নিয়ত করেন আমরা ইনশাআল্লাহ রমজানে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব বলেন ইনশাআল্লাহ মা বোনরাও মনে মনে নিয়ত করতে থাকেন যার কোরআন শরীফ তেলাওয়াত যত বেশি হবে তার রোজা তত বেশি দামি হবে যে আল্লাহর মহব্বতে আল্লাহর রহমতের আশায় আল্লাহ তাআলার আযাবের ভয়ে যার তেলাওয়াত যত বেশি হবে তার তেলাওয়াত যত বেশি হবে তার রোজা তত বেশি দামি হবে এজন্য সমস্ত মা বোন নিয়ত করেন যারা তেলাওয়াত পারেন ইনশাআল্লাহ কমপক্ষে রমজানে 3 খতম কোরআন কারীম পড়বেন রমজানে নিজের ডিউটি কমান না রমজানে নিজের দুনিয়ার মাশগালা কমান দুনিয়ার দায়িত্ব কমান রমজানে নিজের দায়িত্ব কমান রান্না বান্নার পরিধি কম করেন রমজানে ইফতারের আয়োজন কম করেন রমজানে সাহরির আয়োজন কম করেন রমজানে পাকঘরে কম সময় লাগান আর রমজানে বাথরুমে ওয়াশরুমে কম সময় লাগান রমজানে বেশি সময় তেলাওয়াতে থাকেন রমজানে যেন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তেই পড়া হয়ে যায় পুরুষ জামাতের সাথে নামাজ পড়ব রমজানেও যদি কারো জামাত ছুটে যায় সে বড় দুর্ভাগা সে বড় হতভাগা রমজানেও যদি কারো তাকবীরুল ছুটে যায় সে বড় দুর্ভাগা সে বড় হতভাগা এজন্য পুরুষ তো জামাতের সাথে নামাজ পড়ব নারীরা অবশ্যই রমজান মাসে এখন থেকে তো শুরু করব অবশ্যই বিশেষ করে রমজান মাসে অবশ্যই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ব এখন আউয়াল ওয়াক্তে পড়ব রমজানের পরেও পড়ব বিশেষ করে রমজানে অবশ্যই ইহতিমাম করব আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ফরমান এরপরে হলো তেলাওয়াতের হক আদায় করব তেলাওয়াত যেন এতটা দ্রুত না হয় যে নিজের তালাফুজ নিজে বুঝে না আসে এতটা মিনমিন করে না হয় যে নিজের কানেও নিজে না শুনে এভাবে হবে না বলকে তেলাওয়াত হবে ধীরে 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 যদি তেলাওয়াত অল্প হয় আমার বেশি তেলাওয়াত করেছি এটা মতলুব না আমি সুন্দর করেছি কিনা এটা মতলুব আমার প্রিয় পীর ও মুর্শিদ আমার পীর ও মুর্শিদ হযরত সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আমার হুজুরের গোরকে জান্নাতের টুকরো বানায় দেন আল্লাহ আমার হুজুরের গোরকে জান্নাতের বাগান হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি আমার হুজুর বলতেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি তো হায়াত আর মওত বানিয়েছি শুধুই দেখার জন্য কার আমল কত সুন্দর হয় এজন্য তেলাওয়াত এতটা দ্রুত হবে না যেই দ্রুততা দ্বারা আমার তালাফুজ নষ্ট হয়ে যায় মখারিজ নষ্ট হয়ে যায় সিফাত নষ্ট হয়ে যায় হ্যাঁ ইদগাম গুননা হ্যাঁ ইদগাম গুননা নষ্ট হয়ে যায় মাসুদ মিয়া নেই বলে কারো পাঠাইতে বলেন গাড়ি ডায়রি দেখে ঠিক করতে বলেন হ্যাঁ 18 রমজান বৃহস্পতিবার ঠিক আমাদের রমজানের প্রোগ্রাম হবে 18 রমাদান বৃহস্পতিবার 18 রমাদান বৃহস্পতিবার রমাজান ইনশাআল্লাহ মাস্তুরাতে এখানে আমার বয়ান যত সময়ই হবে আর পুরুষের ওখানে আমার বয়ান আসরের আগেই হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমি 14 তারিখে ওমরা থেকে আসবো 18 তারিখ আমাদের ইসলাহী মসজিদ ইনশাআল্লাহ কি বলছিলাম
তেলাওয়াত যেন সুন্দর করে হয়, তেলাওয়াত যেন ধীরে ধীরে হয়, তেলাওয়াত যেন মধুর হয়, তালাফুজ যেন সুন্দর হয়, তেলাওয়াত যেন আস্তে আস্তে হয়। এক আয়াতে কারিমা এক নিঃশ্বাসে পড়ব, এক আয়াতে কারিমা এক নিঃশ্বাসে পড়ব, আমি কতটা সময় লাগিয়েছি আল্লাহ তাআলা এটা দেখবেন। একজনে আধা ঘন্টা তিন পারা পড়েছে, আরেকজনে আধা ঘন্টা এক পারা পড়েছে, তো আল্লাহ তাআলার কাছে এই এক পারার দামই বেশি। একজনে আধা ঘন্টা আধা পারা পড়েছে, আরেকজনে আধা ঘন্টা এক পারা পড়েছে, তো আধা ঘন্টা আধা পারার দামই বেশি। আরেকজনে আধা ঘন্টা দুই পৃষ্ঠাই পড়েছে, মনোযোগ দিয়ে পড়েছে, ভালোবাসায় পড়েছে, তাদাব্বুরের সাথে পড়েছে, তাফাক্কুরের সাথে পড়েছে, ভেবে ভেবে পড়েছে, ফিকিরের সাথে পড়েছে। আর কিছু ফিকির করতে না পারি, এতটা তো ফিকির করা। হাদা কালাম রব্বি, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কালাম। আমি যখন পড়বো এটা ভাবতে থাকবো, এটা আমার রবের কালাম, এটা আমার রবের কাছে ছিল, এটা আমার রবের সিনা থেকে বের হওয়া। অমিন কা আখরুজ, কোরআন নিজে বলে আল্লাহ আমি আপনার কাছ থেকে এসেছি। অমিন হা আখ, অমিন কা আখরুজ, আপনার কাছ থেকে এসেছি। ওয়াইলাইকা আউদ, আপনার দিকে আমি আবার ফিরে যাব। এজন্য এভাবে ভাবতে ভাবতে কোরআন কারিমের তেলাওয়াত করা। হযরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন এই রমজান দাখিল হতো, ইমাম মালিক রহমতুল্লাহ হাদিস পড়ানো ছেড়ে দিতেন, মাসআলা বলাও ছেড়ে দিতেন, ইমাম মালিক রহমতুল্লাহ ওয়াজ করাও ছেড়ে দিতেন, আর বলতেন এটা শুধুই কোরআনে কারিমের মাস, এটা শুধুই কোরআনে কারিমের মাস। তিনি দেখে দেখে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। এজন্য এই মসজিদে আমরা উলামা ইকরাম যারা আছি, আমরাও ইনশাআল্লাহ রমজানে আর কোনো মাসগালা ইখতিয়ার না করা, বলকি শুধুই কোরআনে কারিমের তেলাওয়াত করা। আল্লাহর কসম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে জিবরিলকে এক খতম শোনাতেন, জিবরিল রাসূলকে এক খতম শোনাতেন, তাহলে বোঝা গেছে রমজান কোরআনের মাস, রমজান কোরআনের মাস। হযরত ইব্রাহিম নখঈ, হযরত ইব্রাহিম নখঈ রাহিমাহুল্লাহ তাআলা, তিনি জীবনে সব সময় 10 দিনে এক খতম করতেন, আর রমজানের প্রতি 3 দিনে তিনি এক খতম করতেন, রমজানের 3 দিনে এক খতম করতেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রতি 7 দিনে এক খতম করতেন, আর রমজান মাসে প্রতি 3 দিনে এক খতম করতেন, আর রমজানের শেষ দশকে প্রতি রাতে এক খতম করতেন, রমজানের শেষ দশকে প্রতি রাতে এক খতম করতেন। হযরত সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তাআলা যখন এই রমজান দাখিল হতো, তিনি অন্য সমস্ত নফল ইবাদত ছেড়ে দিতেন, ওয়া আকবাল আলা তিলাওয়াতিল কুরআন, আর কুরআনে কারীমের তেলাওয়াতের দিকে মনোনিবেশ করতেন, কুরআনে কারীমের তেলাওয়াত করতেন। এজন্য কুরআনে কারীম যেন রমজানের জন্যই নাজিল হয়েছে, হেফাজতে কুরআনের জন্যই আল্লাহ তাআলা রমাদান দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা রহমান দিয়েছেন কুরআন রমজান মাসে, রমাদান কুরআন, রহমান কুরআন, রমাদান ইনসান, আল্লাহ তাআলা মানুষকে মানুষ বানাবার জন্য রমাদানে রহমান কুরআন দিয়েছেন। এজন্য সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসেই নাজিল হয়েছে, তাওরাত রমজান মাসেই নাজিল হয়েছে, জাবুর তাম রমজান মাসেই নাজিল হয়েছে, সুহুফে ইব্রাহিম রমজান মাসেই নাজিল হয়েছে, সুহুফে মূসা রমজান মাসেই নাজিল হয়েছে, সমস্ত আসমানি কিতাবগুলো রমজান মাসেই নাজিল হয়েছে, আর কোরআনে কারীম রমজান মাসেই নাজিল হয়েছে। এজন্য কোরআনে কারীম বেশি বেশি তেলাওয়াত করা। যারা কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াত পারেন না, আপনারা বদনসিব, আপনাদের বদনসিবির কোনো সমাধান দুনিয়াতে আছে কিনা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। দুনিয়াতে আপনি সব পারেন, লেকিন আপনি কোরআনে কারিম পারেন না। হাজারো পত্রিকা আপনি পড়েছেন, কোরআন আপনি পড়েননি, হাজারো বই আপনি পড়েছেন, কোরআন আপনি পড়েননি। আপনি বড় হতভাগা, আপনি বড় দুর্ভাগা, আপনি জন্ম না হলেই ভালো ছিল, আপনার দুনিয়াতে না আসলেই ভালো ছিল। আল্লাহ আমরা যারা কোরআনে কারিম পারি না, আমাদেরকেও কোরআনে কারিম শিখে নেওয়ার তৌফিক দান করেন। হ্যাঁ, কোরআন এমন এক জিনিস, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিক ফাহাল মিন মুদ্দাকির, এটা যেই শিখতে চায় আল্লাহ তাকেই শিখিয়ে দেন। যে কোনো বয়সী মানুষ কোরআনে কারিম শিখতে চান, আল্লাহ তাকে কোরআনে কারিম অবশ্যই শিখিয়ে দেন। কোরআন এত কঠিন না, চেষ্টা করলেও পাবে না, পারবে না, আর এত সহজ না যে চেষ্টা ছাড়াই পেরে যাবেন, চেষ্টা ছাড়াই পারবেন। আপনি সামান্য ট্রেনিং এর জন্য কত দূর যেতে পারেন, আপনি পিএইচডি করার জন্য কত দূর যেতে পারেন, সামান্য ট্রেনিং এর জন্য কত দূর যেতে পারেন, আপনি সামান্য চিকিৎসার জন্য কত দূর যেতে পারেন, লেকিন রুহের সবচেয়ে বড় চিকিৎসা কোরআনে কারিম, রুহের সবচেয়ে বড় খোরাক কোরআনে কারিম, মানব জাতির হেদায়তের আখরি কিতাব কোরআনে কারিম, হুদাল লিন্নাস মানব জাতির হেদায়তের আখরি কিতাব কোরআনে কারিম, ফি বাইয়িনাতুন মিনাল হুদা হেদায়তের সব কথা এখানে আছে, জান্নাতে যাওয়ার সব তরিকা এখানে আছে, ওয়াল ফুরকান হক আর বাতিলের মধ্যে পার্থক্যের একমাত্র বস্তু কোরআনে কারিম, ফি শিফাউল লিন্নাস এর মধ্যে মানব জাতির জন্য শিফা রয়ে গেছে, হুদান হেদায়েত রয়ে গেছে, ও রাহমাতুল লিল মুমিনিন আর মুমিনিনদের জন্য রহমত রয়ে গেছে। কোরআন প্রতিটা হরফ রহমত, প্রতিটা
পৃষ্ঠা রহমত, প্রতিটা শব্দ রহমত, প্রতিটা বাক্য রহমত, প্রতিটা আয়াত রহমত, প্রতিটা পৃষ্ঠা রহমত, প্রতিটা পারা রহমত, গোটা কোরআনে করিম রহমত। এজন্য যারা কোরআন শরীফ পড়তে পারি না, কমপক্ষে মোটেই পারি না, কোরআনে করিম দশটা সুরা শুদ্ধ করে নেবেন। দশটা সুরা শুদ্ধ করে না নিলে আপনার নামাজ বরবাদ, আর আপনার নামাজ যদি বরবাদ হয় আপনার জিন্দগি বরবাদ। নামাজ বরবাদ তো জিন্দগি বরবাদ, নামাজ বরবাদ তো জিন্দগি বরবাদ, নামাজ ধ্বংস তো জিন্দগি ধ্বংস। আর নামাজ সুন্দর জীবন সুন্দর, নামাজ সুন্দর তো জীবন সুন্দর। আর যার তেলাওয়াত সুন্দর তার নামাজ সুন্দর, যার তেলাওয়াত সুন্দর তার নামাজ সুন্দর, যার রুকুর তাসবিহ সুন্দর তার নামাজ সুন্দর, যার সেজদার তাসবিহ সুন্দর তার নামাজ সুন্দর, যার তাসাহুদ দুরুদ শরীফ দোয়ায়ে মাসুরা সুন্দর তো তার নামাজ সুন্দর। আর এগুলো আপনি কখন শিখবেন? রমজানে কারোর কাছে না কারোর কাছে আপনি এগুলো শিখে নেন। আমরা চেষ্টা করব আমাদের মহিলা মাদ্রাসা, আমাদের বালিকা শাখা, মহল্লার যারা মুরব্বীরা আছেন, মহল্লার মুরব্বীরা আছেন যারা, অথবা দূরেরও যারা আছেন, আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, হালকা টাকা থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। যদি কোনো মুরব্বী বুড়ো মানুষ, মেট্রিক পাস ইন্টার পাস কোনো ছাত্রী, কোনো শিক্ষিকা, কোনো গৃহিণী, কোনো চাকরিজীবী, কোনো পেশাজীবী মহিলা, আপনি যদি কোরআনে কারিম শিখতে চান, ইনশাআল্লাহ আমরা আমাদের এখানে বড়দের জন্য একটা কোর্স করব ইনশাআল্লাহ। আমরা রমজান মাসে বড় মেয়েদের, বড় মহিলাদের ইনশাআল্লাহ, আমাদের ছাত্রীদের বাহিরেও যারা এলাকায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আপনাদের জন্য আমরা তেলাওয়াতের, কোরআনে কারিমের বিশুদ্ধ তেলাওয়াতের একটা কোর্স করব। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ, আমাদের এই কোর্সে শুধু তেলাওয়াতই হবে না, বলকে তেলাওয়াতের সাথে সাথে দ্বীনের জরুরি মাসাইল গুলো হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যদি আপনাদের সুযোগ থাকে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাআল্লাহ রমজানের আগের দিনে ভর্তি নিয়ে নিব। আর রমজানের 20 দিন কমপক্ষে ইতিকাফ রাত পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের এখানে মেয়েদের জন্য কি হবে, বড় মেয়েদের, বড় মহিলাদের জন্য, বয়স্ক মহিলাদের শিক্ষার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আশেপাশে মহিলারা যারা আছেন আপনারাও যদি আমাদেরকে 1 ঘন্টা করে সময় দেন, রোজানা 11টা থেকে 1টা, এই সময়টা রমজানের প্রথম তারিখ থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। 11টা থেকে 1টা পর্যন্ত ইনশাআল্লাহ মস্কও হবে, সূরাগুলোর মস্ক হবে, তেলাওয়াত হবে, আর হলো মাসা জরুরি মাসালা মাসালের জন্য প্রতিদিন 15 থেকে 20 মিনিট জরুরি মাসাইল হবে ইনশাআল্লাহ। আমরা যারা পারি প্রত্যেকেই চেষ্টা করব শরীক হওয়ার জন্য। মহল্লার যারা আছেন, দূরেরও যারা আছেন, যারা এখানে থেকে চেষ্টা করবেন তাদের জন্য ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله مولانا العظيم আজকে 26 মার্চ 2022 মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর কুমিল্লার বালিকা শাখায় আজকের মাসিক ইসলাহি ইজতেমায় উপস্থিত হযরত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার পাশে বসা আছেন আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ, যার কাছে আমি অনেকগুলো কিতাব পড়েছি, যার কাছে আমি একাধারে 5টা কিতাব পড়েছি, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ নানুপুর মাদ্রাসার শেখুল হাদিস ও মুহাদ্দিস
হযরত মাওলানা মুঈনউদ্দিন নিশ্চিন্তপুরি দামত বরকাতুহু আমার হুজুর আমার পাশে বসা আছেন আজকে এটা আমার সাআদত এটা আমার সৌভাগ্য আমি যে উস্তাদের কাছে যে আয়াতে কারিমা পড়েছি ওই আয়াতে কারিমাগুলোই আপনাদেরকে আমি এখন শোনাচ্ছি আমি আমার হুজুরকেও সবক শোনাচ্ছি ভুলে যাওয়া সবক শোনাচ্ছি অনেক দিন হয়ে গেছে উস্তাদের সামনে সবক শোনাবার সুযোগ হয়নি আজ থেকে 27 বছর আগে আমি হুজুরের কাছে পড়েছি আল্লাহ তাআলা আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন ইনশাআল্লাহ আমাদের মা বন্ধুদের উদ্দেশ্যে আমার হুজুরের কথা বলে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের আজকের আখেরি দোয়া আমাদের হুজুর করবেন আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পড়েছি